শক্তিশালী কোন বোমার দরকার পড়ে না। ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলে বহু বছরের জন্য একটা দেশকে পঙ্গু করে দেওয়া যায়। বিজেপি সরকার সমস্ত দিক দিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে। নিজ এবং নেটের দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে ধর্মঘট ডেকেছি। সারা দেশ জুড়ে ছাত্র ধর্মঘট চলছে। আমাদের দাবি, দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে হবে। তার সঙ্গে ত্রিপুরা রাজ্যে গত 6.5 বছরে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সংকট নেমে এসেছে। স্কুল বন্ধ করা হচ্ছে। নতুন করে বিজেপি সরকারের শিক্ষা দপ্তর এরা চেষ্টা করছে 511টা স্কুল বন্ধ করবে, তার তালিকা এসছে। সমস্ত জেলাতেই কাজ চলছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের ব্যর্থতায় লক্ষ লক্ষ ছাত্রের জীবন বিপন্ন হয়ে পড়েছে। স্কুলে শিক্ষক নেই। শিক্ষকের দাবিতে যখন সাধারণ ছাত্রছাত্রীরা রাজপথে নামছে, শাসক দলের গুন্ডারা সেই ছাত্র ছাত্রীদের উপর আক্রমণ সংঘটিত করছে, তাদের হাসপাতালে পাঠাচ্ছে। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ক্ষেত্রে অবস্থা। কাজেই আজকে সাধারণ ভাবে এই সংকটের মুহূর্তে দাঁড়িয়ে SFI সারা দেশে যে ধর্মঘট ডাক দিয়েছে ছাত্রদের, সেই ধর্মঘটের সমর্থনে আমাদের রাজ্যের মধ্যে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা আজকে কম। স্বতঃস্ফূর্ত ভাবে এই রাজ্যের ছাত্র ছাত্রীরা জানান দিয়েছে এই দাবি, তাদের দাবি। কাজেই তারা স্কুলে না গিয়ে, কলেজে না গিয়ে, বিশ্ববিদ্যালয়ে না গিয়ে ধর্মঘট পালন করছে।